सब है। उम्मीद है कि आप सभी लोग अच्छे होंगे, स्वस्थ होंगे। तो বন্ধুরা, আমি বেশ কিছুদিন আগে এক মহিলার ব্যাপারে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এই ব্যাপারের মধ্যে মন্দিও, ইন্ডিয়ান ব্লগার্স মন্দি ভাইও জড়িত আছে। যেহেতু আমি মন্দি ভাইকে ভুল আমি হতে দেব না সবার নজরে, তার জন্য আমাকে আবার আসতে হলো। আমি বেশ ইন্ডিয়ান ব্লগার মন্দি ভাইকে রীতিমতো সবার নজরে খারাপ করার চেষ্টা করা হচ্ছে, আর এটা কিন্তু একদমই সত্যি নয়। আমি মন্দি ভাইকে অনেক মানে ভালো করে জানি কি মন্দি ভাই কেমন মানুষ। মন্দি ভাই অনেকই সাপোর্টিভ মানুষ। আর আমি যে মহিলার ব্যাপারে বলছি, সেই মহিলার নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম কিছুদিন আগে, তার এত ঝাল লেগেছে যে সঙ্গে সঙ্গ রাতের মধ্যেই আবার মানে ভিডিও ছেড়ে ফেলেন। সে বলছি আমাকে স্ক্রিনশট পাঠাও, তোমার চ্যানেলের নাম বলো, তাহলে আমি তোমাকে খুঁজে বার করতে পারবো। আমাকে স্ক্রিনশটটা পাঠাও, আমার কোন ভিডিওতে কমেন্টস করেছো, কি সাব করেছো কিনা, আমি তারপর তোমাকে গ্রুপে অ্যাড করাচ্ছি। আর লিঙ্কটা একদিন দুদিন পরে দেবো, এখন গ্রুপে বিকেলে 4টার সময় লিঙ্ক দেবো, 3টে সেগুলোকে তোমরা বন্ধু করে নেবে, ঠিক আছে? একটা কথা বলছি, আমরা 60 জনের মতো আছি গ্রুপে, সবাই তোমাদের ভিডিও রোজ দেখবে, তোমরাও দেখবে, আর হচ্ছে প্রতিদিন 3টে করে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওই যে 3টে দুটো যেমন দেওয়া থাকবে, ওদেরকে বন্ধু করে নিবে, ওদের নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবে, তারপর আবার তোমাদের লিঙ্ক দেওয়া হবে, তোমাদেরকে সবাই বন্ধু করে নিবে, 48 ঘন্টা পর আমাদের এখানে ব্যাগ হয়। হ্যাঁ, একটু জিওর সঙ্গে একটু ডিসকাস করে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ দিদি, তো আমাদেরকে অ্যাড করিয়ে নাও। তো বন্ধুরা, যে দুটো ভয়েস তোমরা শুনলে, সেই দুটো ভয়েস শুনে নিয়ে তোমাদেরকে কি মনে হলো? মন্দি ভাই কি কোনো খারাপ কাজ করেছে? না, মন্দি ভাই তো সাপোর্ট করার চেষ্টা করছিল। আর মন্দি ভাই তো আগের থেকে বলতে যায়নি যে তুমি আমার গ্রুপে এসো। সে আগে মন্দি ভাইকে এসে নিয়ে বলেছিল যে তুমি আমাকে গ্রুপে অ্যাড করো, তবেই মন্দি ভাই তাকে গ্রুপে অ্যাড করেছিল। আমি তোমাকে নিয়ে কোনো রকমের ভিডিও করার আমার কোনো রকমের ইচ্ছে নেই, কারণ আমি যখন ওখান থেকে বেরিয়ে এসেছি, আমি ওখানকার তোমার যখন আমি যেদিন বেরিয়ে এসেছি সেখানে আমার শেষ, কারণ আমার সময় নেই, আমার কারো সমালোচনা করার আমার কাছে সময় নেই। হ্যাঁ তো ম্যাডাম, আপনি বলছেন কি এই গ্রুপ থেকে বেরিয়ে যাবার পরে সবার সাথে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে? তাহলে ম্যাডাম, আপনি স্টার্টিংটা তো আপনি করেছিলেন, তাই তো? মনে আছে তো, না এটাও ভুলে গিয়েছেন? তো যাই হোক, আপনি প্রথমে স্টার্ট করেছিলেন, যখন সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল তাহলে স্টার্ট করার দরকার প্রয়োজন ছিল না। আর আপনি বলছেন বারবার কি আপনার অত সময় নেই সমালোচনা করার, তাহলে এত কষ্ট করে টাইম ওয়েস্ট করে নিয়ে মন্দি ভাইয়ের নিয়ে গ্রুপের নিয়ে কেন ভিডিওটা বানিয়েছিলেন? এর মানে আমরা সবাই এটাই বুঝব কি তুমি গ্রুপ থেকে বেরিয়ে যাবার পরও আমাদেরকে ভুলতে পারোনি, তাই তো? তার জন্যে তো এত তোমার চুলকানি লেগেছিল বলে তুমি ফার্স্ট ভিডিওটা আরম্ভ করেছো আমাদের নিয়ে। মানে তোমাদেরকে মানে আমার তরফ থেকে মানে অনেক 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 ধন্যবাদ, কারণ আমাকে তোমরা এত প্রমোট করার জন্য। ঠিক আছে, আমরাও তো করে থাকি বড় বড় ইউটিউবারকে নিয়ে ভিডিও, তাই না? যেমন কাকলি রন্দরমহল, মৌমিতা বসাক, এদের নিয়ে তো আমি অনেকেই ভিডিও করেছি, সেই ভিডিওগুলোতে কিন্তু ভালো ভিউজ এসেছে। দেখো আমাকে নিয়ে তোমরা ভিডিও করেছো, কত ভালো ভিউজ আসে। মানে হাসবো, আমার হাসি পাচ্ছে, সত্যি বলছি আমার অনেক হাসি পাচ্ছে। ম্যাডাম, আপনাকে সেকেন্ড বার প্রমোট করলাম, তো একটু আমাকে বলে দেবেন কি কত ভিউয়ার্স পেয়েছে? আমি ভিউয়ার্স নিচ্ছি না, আপনাকে ভিউজ দিচ্ছি, আপনাকে প্রমোট করছি, আপনাকে ভিউজ দিচ্ছি। আপনি একটু আমাকে দেখে বলবেন কি আপনি কত ভিউজ পাচ্ছেন, আর কত সাবস্ক্রাইবার পাচ্ছেন। আর যাই হোক, একটু সব সব বন্ধুরা প্লিজ একটু তুমি এটা দেখে নিও, আমি এনাকে প্রমোট করছি, সেকেন্ড টাইম প্রমোট করছি এনাকে।
না আমার বিভিন্ন ধরনের কাজ থাকে, সেগুলো আমাকে করতে হয়। তো এই ভিডিওটা করার জন্য আমার হাজবেন্ডের পারমিশনের আমার দরকার ছিল, কারণ আমার হাজবেন্ড যতক্ষণ আমাকে পারমিশন দিত না এটা করতাম না। কারণ আমি আমি তো বারবার করেই বলছি যে একটা ভদ্র ফ্যামিলি না এসব চলে না, কারণ এই গালাগালি। মাই গড মাই গড, আর কত নাটক করবে দি ম্যাডাম, আর কত নাটক করবে, একদম পুরো মানে পিকচার মনে হচ্ছে। রিয়েলি অ্যাক্টিং ভালোই করতে পারো আর কথাও ভালোই করতে পারো। আপনার হাজবেন্ড পারমিশন দেয় তবেই আপনি ভিডিও বানান? আগের বার প্রথম যে ফার্স্ট ভিডিওটা বানিয়েছিলেন সেটাতে কি আপনার হাজবেন্ড পারমিশন দিয়েছিল যে ফার্স্টে তুমি যে নিয়ে তাদের পেছনে লাগো? মাই গড রিয়েলি। আর হ্যাঁ ঠিকই বলেছেন কি ভদ্রবাড়ির মেয়ে আর ভদ্রবাড়ির বউরাই আগের থেকে পিছনে লাগে, এটা আপনি প্রুফ করে দিয়েছেন। তো বন্ধুরা তোমরা দেখেছো নিশ্চয়ই যে এই ম্যাডাম ম্যাডাম ফার্স্টে আমাদের পিছনে লেগেছিল, মুন্দি ভাইয়ের ইন্ডিয়ান ব্লগার্স মুনের পেছনে লেগেছিল। তো আমার মনে হয় না কি এটা ভদ্রবাড়ির মেয়ে বা ভদ্রবাড়ির বউয়ের এটা করণীয় হচ্ছে। আপনি যে বারবার বলছেন কি ভদ্রবাড়ির মেয়ে ভদ্রবাড়ির বউ হচ্ছি, তো এত প্রুফ কেন দিতে হচ্ছে ম্যাডাম আপনাকে? এত তো প্রুফ দিতে হয় না যে ভদ্র অলরেডি অলরেডি ভদ্রবাড়ির মেয়ে আর বউ হয়ে যে থাকে তাকে এত প্রুফ দিতে হয় না। বাট আপনি তো এখানে সমানে প্রুফ দিচ্ছেন, কাকে প্রুফ দিচ্ছেন, আমাদেরকে না সব বন্ধুদেরকে না নিজেকে প্রুফ দিচ্ছেন? আমার তো মনে হয় আপনি নিজেকেই প্রুফটা দিচ্ছেন। যাই হোক ম্যাডাম, একটু নাটক করা বন্ধ করুন। আর আমার মনে হয় আমার এই ভিডিওটা দেখে আপনার আবার ঝাল লেগেছে, হয়তো আপনি আবার আজকে রাতের মধ্যেই আবার একটা ভিডিও বানিয়ে ফেলবেন, যেহেতু আপনার কাছে তো বেশি টাইম থাকে না, তার জন্য একটু মানে ডাউট লাগে কি আপনি কবে বানাবেন কখন বানাবেন। আর আমার তো সত্যিকারেরই আমার সময় ছিল না, তার জন্য একটু আমার এই ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। বাট আপনার তো উপরন্তু সময় দেখছি যে রাতারাত ভিডিও বানিয়ে ফেলেন। তো বন্ধুরা আমি তো প্রুফ দিচ্ছি, আর যদি ম্যাডাম ম্যাডাম আপনার কাছে যদি কিছু প্রুফ থাকে তো আপনিও দিতে পারেন। তো আপনি বলেছিলেন তার জন্যে আপনি আমি আপনাকে এই জাস্ট অপরচুনিটিটা দিলাম কি যদি আপনার কাছে কোনো প্রুফ থাকে তো আপনি দিতে পারেন ইন্ডিয়ান ব্লগার মুনের নিয়ে, তাই তো? তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে তোমরা কি বুঝতে পারছো আমি সেটা সঠিক বলতে পারবো না, বাট এতটাই বলবো যে ইন্ডিয়ান ব্লগার মুন্দি ভাই অনেক সাপোর্টিভ হচ্ছে, যারা জানে তারা ভালো করেই হয়তো চিনে তাকে। তো সে সাপোর্ট করার জন্য এতটাই মানুষকে ভালোবেসে ফেলে যে মানুষ তাকে চিনতে পারে না, কিছু কিছু মানুষ তাকে চিনতে পারে না, আর তার জন্যই তার নিয়ে একটা তার নামটা খারাপ করার চেষ্টা করে। ম্যাডাম বলেছিলেন কি ওনার কাছে ইন্ডিয়ান ব্লগার মুনের নিয়ে অনেক প্রুফ আছে, তো আপনিও প্রুফ দিন। আর আমারও কাছে অনেকই প্রুফ আছে, আরও অনেক প্রুফ আছে। তো যদি আপনি মনে করুন যদি আপনি চান কি আমি প্রুফটা দিই, তাহলে অবশ্যই আমি নেক্সট টাইম আবার প্রুফ দেবো। যদি আপনি প্রুফ দেন তো আমিও আবার নেক্সট টাইম আবার প্রুফ দেবো। যদি এই ভিডিওটা দেখে নেক্সট ভিডিও যদি বানাতে চান তো প্লিজ একবার আপনি নিজের হাজবেন্ডের কাছ থেকে একবার পারমিশনটা নিয়ে নেবেন। আশা করি আপনার হাজবেন্ড পারমিশন দিয়েই দেবে এই ভিডিওটা দেখে। তো চলো বন্ধুরা আমি আর বেশি বড় করব না, যদি নেক্সট টাইম এই ম্যাডাম যদি অপরচুনিটি দেয় তাহলে আমি আবার নেক্সট টাইম আসবো প্রুফ নিয়ে। তো প্লিজ ইন্ডিয়ান ব্লগার মুনস দি ভাই খারাপ নয়, মন থেকে অনেকই ভালো আর ভীষণ সাপোর্টিভ, তোমরা সবাই তার পাশে থেকো, আর হ্যাঁ আমার পাশেও থাকবে তোমরা সবাই। তো চলো এখন এতটাই।